নমস্কার, আজ আমি তৈরি করব ওল মাকা। ওল মাকাটা কীভাবে তৈরি করি সেটা একবার দেখুন। প্রথম গ্যাসটা জ্বালিয়ে নেব, দিয়ে একটা প্রেশার কুকার বসিয়ে দেব। খানিকটা জল দিয়ে দেব, ওলটা আমি এই জলটা ছেড়ে দেব। সামান্য নুন দিয়ে দেব। প্রেশার কুকারের ঢাকাটা বন্ধ করে দেব। দুটো সিটি পড়বে, গ্যাসটা আমি অফ করে দেব। গ্যাসটা আমি বাড়িয়ে দিচ্ছি। আমার দুটো সিটি পড়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি। 10 মিনিট দমে থাকবে, 10 মিনিট পরে আমি কুচুগুলো নাবাবো। 10 মিনিট হয়েছে, আমি প্রেশার কুকারের ঢাকা খুলে দিচ্ছি। এইবার আমি কচুগুলো তুলে দিচ্ছি। কচুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে, গরমের জন্য আমি হাত দিতে পারছি না, তাই হাতা দিয়ে আমি ভেঙে দিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে নিলাম। দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। দেব আমি দুটো শুকনো লঙ্কা। লঙ্কাটা আমি কালো করে ভেজে নিয়েছি, আর তেলটা আমি গরম তেলটাই দেব, তাতে অম্বল হবে না। তেলটা আমি ঢেলে দিলাম। 1 চা চামচ পোস্ত বাটা নিলাম, 1 চা চামচ সাদা সর্ষে বাটা নিলাম, 1/2 চা চামচ কালো সর্ষে নিলাম, 7 মতো নুন নেব, কাঁচা লঙ্কা কুচি নিলাম 2 খানা। দিয়ে এটা আমি ভালো করে মেখে গরম ভাতের সঙ্গে সার্ভ করব। দেখুন আমি খুব সুন্দর মেখে নিয়েছি,